বাংলা ধারাবাহিকের মধ্যে খড়কুটো এক সময় বেশ জনপ্রিয় ছিল, যদিও এখন ধারাবাহিকে টিআরপি বেশ পড়ে গিয়েছে। এমনকি রাতের থেকে দুপুরেও বদলে দেওয়া হয়েছে টেলিকাস্টের সময়। তবে বেশ জনপ্রিয় গুনগুন ওরফে তৃণা সাহা, চুলবুলি মেয়েটাকে খুব পছন্দ করে দর্শকরা। গত মাসে একরাশ মন খারাপ ভর করেছিল তৃণার মনে। সহঅভিনেতা যাকে রিয়েল লাইফও ড্যাডি বলে ডাকতেন, সেই অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অভিনেতার শেষ যাত্রায় তৃণার সেই হাউকাউ করে কান্না এখনো সবার চোখে লেগে আছে। জানা গিয়েছে, অভিষেক চলে যাওয়ার পর শুটেও একদম মন লাগতো না তৃণার, খুব চুপচাপ থাকতেন। তৃণাকে এরকম দেখে একদম ভালো লাগেনি গোটা সেটের, তাই তো বাইরে থেকে পাকড়াও করে আনা হয় আইসক্রিমের গাড়িকে। সেটে আইসক্রিমের গাড়ি আসতে দেখে প্রায় লাফালাফি শুরু করে দেয় গুনগুন তৃণা সাহা। তিনি শিল্পী থেকে কলাকুশলী সকলকে হাত ধরে টেনে আনেন বাইরে। কাজের থেকে অল্প বিরতি নিয়ে হইচই করে হয় আইসক্রিম পার্টি। প্রসঙ্গত, 24শে মার্চ রাতে মারা যান অভিষেক। তারপর থেকে বিতর্কে জড়িয়েছেন তৃণা। অভিনেতা পত্নী সংযুক্তা চট্টোপাধ্যায়ের সাথে বিতর্ক তৈরি হয়েছে তাকে ঘিরে। অভিষেক দা চাইতো ডল আমার মতো হোক, তৃণার এই মন্তব্য ঘিরেই যত বিপত্তি। সংযুক্তা জানিয়ে দেন, অভিষেক বা তিনি কখনো চান না তাদের মেয়ে আর কারো মতো হোক। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।